গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আজকে অনেক দিন পর আজকে আমরা আবার আপনাদের সামনে চলে এসেছি আমাদের নতুন ভিডিও নিয়ে, আপনাদের রিকোয়েস্ট করা গান, নতুন বিভিন্ন গান নিয়ে চলে এসেছি। আর আপনারা মাঝখানে আমাদের খুব মিস করছিলেন, বা আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা বলেন যে আপু ভাইয়া, যে আমরা আপনাদের খুব মিস করেছি, বা যাই হোক সেগুলো শুনতে আমাদের খুব ভালো লাগে। বাট আমরা ট্রাই করি যাতে আমরা ফ্রিকোয়েন্টলি ভিডিও আপলোড করতে পারি, বাট দুজনের একটা টাইম অ্যাডজাস্টমেন্টের একটা ব্যাপার থাকে, তার জন্য হয়ে ওঠে না। কিন্তু তারপরেও যে আপনারা আমাদের এতটা সাপোর্ট করে, এতটা ভালোবাসে, সেটা আমাদের শুধু তাই না, পার্সোনালি মেসেজ করে, তারপর কমেন্ট বক্সে আপনারা জানান, সেটা ইনস্টাগ্রাম হোক, সেটা ফেসবুক হোক, বা যেখানেই হোক না কেন, তো আমাদের খুব ভালো লাগে। এইভাবেই আপনারা আমাদের পাশে থাকুন। আজকে তাহলে আমরা একটা নতুন গান নিয়ে, নতুন গানের রিয়াকশন নিয়ে চলে এসেছি আপনাদের রিকোয়েস্ট করা সং। গানটি হচ্ছে শীতল পার্টি, সিনেমার নাম হচ্ছে নোলো। গানটিতে আমরা দেখতে পাবো শাকিব খান এবং ববিকে, এবং গানটির সিঙ্গার হচ্ছেন আসিফ আকবর, কোরিওগ্রাফার হচ্ছেন শঙ্কর, আর সিনেমাটি ডিরেক্টর হচ্ছেন, মানে ডিরেক্টেড বাই শাকিব সনিট অ্যান্ড টিম, অ্যান্ড প্রোডাকশন হাউস হচ্ছে বি হ্যাপি এন্টারটেনমেন্ট। তাহলে চলুন গানটি দেখে নেওয়া যাক। ববির একটা সিনেমা আছে যেখানে ও আর কি ওই ওয়ান্ডার ওম্যান টাইপের একটা, মানে যেমন ক্রিস এইসব স্পাইডারম্যান ব্যাটম্যান ওরকম একটা সিনেমা আছে। বাঙালি বাঙালি ব্যাপার রয়েছে, তাই তো, দেখ বাংলা মায়ের বুকে আমন ধান। ভালো লাগছে,
রবের কস্টিউমটা একটু বাঙালিয়ানা হলে বেশি ভালো হতো না? লেহেঙ্গা চুনি ওই টাইপের হয়ে গেছে, একটু তাঁতের শাড়ি, লাল পেরে একটা ট্র্যাডিশনাল, শাকিব খানের যেমন একটা ট্র্যাডিশনাল একটা পাঞ্জাবি ব্যাপার রয়েছে, ওটা আরো হলে ভালো হতো। গানটা কিন্তু খুব অন্যরকম, জমাটি, আর তার সাথে মানে থাকে না, দেখো গান জমজমাট হতে পারে কিন্তু তার মধ্যে একটা আভিজাত্য, একটা স্নিগ্ধতা, বাঙালি ফ্লেভার, এই জিনিসগুলো রয়েছে ভাষাগুলোর মধ্যে একটা, সেই একটা, হ্যাঁ মানে ওয়ার্ড গুলো খুব সুন্দর, মানে আমন ধান, তারপরে হচ্ছে জোনাক ঝাড়, বাবুই নীর, মানে আমাদের শাকো, মানে যে ওয়ার্ড গুলো ইউজ করা হয়েছে যে আমাদের যে বাঙালিয়া না ব্যবহার করি সেইগুলো নয় কিন্তু, হ্যাঁ মানে বাংলার অ্যাকচুয়ালি যে প্রাকৃতিক সৌন্দর্য এবং গানও সেটাই ফুটে উঠেছে যে তারা বাংলাতেই থাকতে চান, বাংলার নিজের বাংলাকে ভালোবাসার যে ব্যাপারটা সেটা লিরিক্স এর মধ্যে দিয়ে এবং সুরের মধ্যে দিয়ে খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে, আর দুজনকে মানে বেশ মানিয়েছে সুন্দর, আর পুরো যে শাকিব খানের যে লুকটা, কুর্তা ধুতি টাইপের যে ব্যাপারটা পরেছে তো খুব ভালো লাগছে, যাচ্ছে জিনিসটার সাথে পাজামা। আর সেখানে হচ্ছে ববিরটা হয়ে গেছে মানে লেহেঙ্গা চলি, যেটা আমাদের খুব একটা বাঙালিয়ানা কিন্তু পোশাকটা না, সেখানে আমার মনে হয় যদি লাল পেরে সাদা শাড়ি বা কোনো তাঁতের শাড়ি জামদানি এই রকম যদি লুকটা, তো আরো জিনিসটা ভালো খুলতো। যাই হোক সেটাকে যদি আমরা বাদ দিই তো এমনি যথেষ্ট সুন্দর লাগছে, বডি এক্সপ্রেশন খুব সুন্দর, শাকিব খানকে নিয়ে তো কিছু বলারই নেই, দুজনকে ভালো অ্যাকচুয়ালি মানে মানিয়েছে, আর পুরো সেটটা বা যে ওই বিল্ডিং মানে ওটাকে কি বলে প্রাসাদ, যাই হোক মানে বড় যে বাড়িটার উপরে যে ছাদটা দেখাচ্ছে বা সবকিছু মিলিয়ে মানে খুব সুন্দর, কাপড় গুলো দিয়ে কি সুন্দর করেছে, হ্যাঁ ওটা তো ডেকোরেশনের উপর, হ্যাঁ মানে খুব সুন্দর আলপনা দেওয়া, পুরো যে উঠোনটাতে পুরো ভর্তি বড় করে আলপনা, মানে সবকিছু মিলিয়ে মানে আমাদের বাঙালিয়ানাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে, সেটা গান হোক, সেটা সেট হোক, লিরিক্স হোক, ছন্দ হোক, সবকিছুতেই, নাচ হোক, তো সবকিছু নিয়ে গানটা সুন্দর, গানটা সিনেমার নামটাও খুব সুন্দর, নোলক, খুব সুন্দর নামটা গানের মধ্যে আছে নোলক কথাটা। আচ্ছা আমি যাই হোক এটা মিস করে গেছি, যাই হোক খুব সুন্দর গানটা, খুব মানে একটা শুনলে একটা সেই মনের মধ্যে একটা মুগ্ধতা, স্নিগ্ধতা এই একটা ব্যাপার আনে, যাই হোক গানটা আমাদের খুব ভালো লেগেছে। তো ভিডিওটা এরকমই ভাল লাগলে আমাদের, আমাদেরকে ভাল লাগলে, আমাদের ভিডিওটা ভাল লাগলে তো অবশ্যই খুব 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 শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর লাইক করবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই এরকম সুন্দর সুন্দর গান আরো দেখার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করবেন যাতে আমরা রিয়াকশন দিতে পারি। আর এটুকুই, টাটা, নমস্কার। ও আর একটা কথা বলে দিই, আমার বলতে গিয়ে মনে পড়লো যে রমজান চলছে, তো আপনারা অবভিয়াসলি নিশ্চয়ই রোজা রাখছেন, তো আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, আমাদের যারা স্পেশালি বাংলাদেশের দর্শক, আর আগামী শুধু বাংলাদেশি না যত মুসলিম ভাই বোন, একদম একদম, কারণ আমাদের প্রচুর মুসলিম দর্শক রয়েছেন, আপনারা সবাইকে হ্যাপি রমজান, আর হ্যাপি ইদ অ্যাডভান্স, হ্যাঁ হ্যাপি ইদ অ্যাডভান্স, আর সুস্থভাবে থাকুন, সুন্দরভাবে বি হেলদি, রোজা ভালোভাবে রাখুন, তবে অসুস্থ হয়ে পড়বেন না, যাই হোক খুব মজা করুন, মজা করুন, চলুন নমস্কার।